দয়াবতী কয়, স্বামী আমার জীবন থাকতে মুসলিমের দুই পুত্রর কল্লা আমি কাটতে দিব না। ইব্রাহিম আর মোহাম্মদ কয়, ভাই যে নিজের দুই সন্তান নিজের স্ত্রীকে এমনে কুবাইয়া মারতে পারে, হ্যাঁ কি আমগো থুয়ে দিন হারেস, একটা কূপ দিয়া কল্লা দুইটাকে বিচ্ছিন্ন করে একটা পুটলির মধ্যে ভরে হাসরের দিন একটা মাথা দিয়া ফুটবলের মতো খেলবো আর কি। তখন তো ফুটবল ছিল না। ওই যে ইমাম হোসেনকে মদিনা থেকে কুফায় যাওয়ার জন্য চিঠি লেখলো কুফার গভর্নর আব্দুর রহমান, চিঠি পাইয়া ইমাম হোসেন রওনা দিব, মনে মনে চিন্তা করে ইমাম হোসেনের এক চাচাতো ভাই ছিল, নাম ছিল তার মুসলিম। মুসলিম কয়, দাদা এটা কোনো চালাকি না, সত্যিকার ভাবেই আপনাকে যেতে বলছে, আগে আমি গিয়া দেখি। মুসলিমের ছিল দুটি ছেলে, একজন ইব্রাহিম একজন মুহাম্মদ, পরিবার ছিল না মানে স্ত্রী ছিল না, মারা গেছে। তো মুসলিম মদিনা থেকে রওনা হইল রাতের অন্ধকারে, আর ছেলে দুইটা আগেই টের পাইছে, একটার 8 বৎসর একটার 10 বৎসর, যে বাবা তো আমগো মদিনায় থুইয়া কই জানি যাইব কারে। এই রাতের অন্ধকারে বাবাই যে রওনা দিছে, এই পোলা দুইটাও পিছে পিছে রওনা দিছে, কিন্তু রাস্তার মধ্যে গিয়া বাপের আর খুঁজা পায় নাই, পোলা দুইটা হইল এক বাড়িতে গিয়া উঠছে। এদিক দিয়া এ যদি আবার ঠিকই খবর রাখছে যে মুসলিম কুফায় আইতেছে, পিছে পিছে তার পোলা দুটো আইতেছে, লোক লাগাই দিছে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাইবা, মুসলিম রে ধৈর্য আনলে অথবা এই পোলা দুটারে ধৈর্য আনলে। মুসলিম তো মদিনায় গেছে, এই কুফায় গেছে গা, আর হলো রাস্তায় একজনের বাড়িতে গিয়া উঠছে, রাস্তা বুঝলা, খেজুর গাছতলা শুয়ে রয়েছে, আর খেজুর গাছের পাশ হইলে একটা পুকুর, এই পুকুরের মধ্যে দয়াবতী নামে এক মহিলা আইছে থাল বাসন ধোয়ার জন্য, চাই দেয় পানির মধ্যে দুইটা চাঁদ, আরে আকাশে চান একটা পানিতে চান দুইটা কেন, চাইয়া দেয় আকাশের চান না তো, খেজুর গাছতলা দুইটা বাচ্চা শুয়ে রয়েছে, তাদের নু তাদের রূপ এতই সুন্দর যে পানির মধ্যে মনে হয় যেন দুইটা চাঁদ। কিরে তোরা কারা, বলে আমরা মুসলিমের দুই পুত্র। কোন মুসলিম, বলে ইমাম হোসেন ইমাম হাসান আমাদের চাচা। বলে হায় হায় তোরা কি করছ, তোদেরকে খোঁজার জন্য আমার স্বামী হারেস প্রত্যেকদিন সকালবেলা বাইর হয়, রাইতে বাসায় ফিরে, তোকে পাইলে তো মেয়েরা লইব, 10,000 স্বর্ণ মুদ্রার লোভে আয় আমার লোভে, একটা পরিত্যক্ত ঘরে গোপন কইরা শোয়া রাখছে, যে আগামীকাল যখন আমি বাইরে যাইব যে রাস্তা এই বাড়ির থেকে, তখন আমি মদিনার রাস্তা দেখাই দেবো যাবি কে। হারেস ঘরে আসছে সন্ধ্যার সময়, আয়সা দেখে বিবি এই খাওন দাওন সব রেডি কইরা, খুব সুন্দর ব্যবস্থা, খাওয়াইল আর স্বামীরে হোয়াইট হয়েছে। এমন সময় দেখে পাশের ঘরে থেকে কান্নার আওয়াজ আসে, বিবিরে কয় এই কান্নার আওয়াজ কই থেকে আসে, কয় আপনি ভুল শুনছেন, কয় না আমার মতো হারেস ভুল শুনতে পারে না, এই ঘরের ভিতরে গিয়া দেখে হে বাচ্চা দুইটা, কিরে তোরা কারা, ইমাম বংশ কখনো মিথ্যা বলে না, তোরা কারা, বলে আমরা মুসলিমের দুই পুত্র। কয় হায় হায় আমি দেশ বইরা এই 10,000 স্বর্ণ মুদ্রা খুঁজতাছি, আর স্বর্ণ মুদ্রা আইটা আমার বাইতে আইছে, সকালটাও খালি সকালটা হইছে, মনে মনে চিন্তা করে এই দুইটারে জিদের দরবারে লয়ে যাবো, যদি জিন্দা নেই তো হয়তো রাস্তায় আমার থেকে কেউ সিনে লয়ে যেতে পারে, অগ দুইটারে কাইটা নেব,
মাথা বিড়ার লয়ে যাব এজি এই হারেস কি করলো দুইটারে কাটবো নদীর পারে নিয়া দয়াবতী হারেজের স্ত্রী বড় ছেলের ডাকদা কয় বাবা ইমাম বংশের জন্য কি করতে পারস ওইটাও একটা 8 বছর একটা 10 বছর কয় নিজের জীবন দিয়ে দিতে পারি কয় তো যখন এই ইব্রাহিম আর মুহাম্মদের উপরে অর্থাৎ মুসলিমের দুই ছেলের উপরে তরবারি দিয়ে আঘাত করব তখন নিজের কল্লাটা বাড়াই দিব লয়ে গেছে স্বামী এজিত তো আর চিনে না মুসলিমের পুত্র কোনটা আমার এই দুই পোলার কল্লা কাইটা লয়ে যান আপনার 10,000 স্বর্ণমুদ্রা দিয়া দিব কইবেন এইটাই মুসলিমের দুই পুত্র এই হারেস কয় আমারে তো বোকা পাইছত এই কথা যদি একবার লিগয়া যায় তাই না আমারে সহ গর্দান নিব 10,000 স্বর্ণমুদ্রা তো আরাম হই অগই কাটু একটা কোপ দিছে আর বড় পোলাটা দৌড়ে গিয়া ওই বাবার তরবারির নিচে নিজের গলাটা বাড়াই দিছে কয় স্বামী হয়ে গেছে এই এটারে লয়ে যান কয় না আর একটা কোপ দিছে ছোট পোলাটাও তো দৌড়ে গিয়া তরবারির নিচে নিজের গলাটা দিয়া দিছে দয়াবতী কয় স্বামী আমার জীবন থাকতে মুসলিমের দুই পুত্রর কল্লা আমি কাটতে দিব না আবার কোপ দিছে একরে একটা কোবে দয়াবতী কল্লা ডাগাই দিছে শেষ ইব্রাহিম আর মোহাম্মদ কয় ভাই যে নিজের দুই সন্তান নিজের স্ত্রীকে এমনে কোবাইয়ে মারতে পারে হ্যাঁ কি আমগো থুয়ে দিব আমগো থুইব না তো এক ভাই আরেক ভাইরে কয় ভাই তুই কালকে রাইতে কাঁদছিলি কেন এই জন্য আজকে এই পরিণতি কয় না আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা মুসলিম জান্নাতের মধ্যে গেছে মা ফাতেমা বলতেছে মুসলিম তুমি যে আসলা তোমার সন্তান দুইটারে কই রেখেছ আমার বাবা মা ফাতেমাকে বলল আমার বাবা মা ফাতেমাকে বলল মা গো ওরা একটু পরে আসবে বড় ভাই কয় ছোট ভাইরে ভাইরে যখন আমার বাবা এই কথা বলছে তখন আমি বুঝছি যে আজকে আমাদের শেষ দিন বড় ভাই কয় ছোট ভাই তুমি কেমলা কেন কয় আমি একই স্বপ্ন দেখছি দুই ভাই মিল্লা কয় এই হায়নার হাত থেকে আর বাঁচা যাবে না এবং আজকে যে আমরা চলে যাব এটা মাবুদেরও ইচ্ছা হারেস কয় এই কে আগে মরবি ওইটারে এই তৈরি বড় ভাই কয় আমি বড় আমারে আগে মারেন কারণ বড় ভাইয়ের সামনে ছোট ভাইরে মারবেন ওই ছোট ভাইয়ের সামনে বড় ভাইরে মারবেন বড় ভাইয়ের সামনে ছোট ভাইরে মারবেন এখানে দুনো ভাই কয় আমার আগে মারেন আমি ছোট বড় ভাইয়ের মৃত্যু সহ্য করতে পারব না ছোট বড় ভাই কয় আমি বড় ছোট ভাইয়ের মৃত্যু সহ্য করতে পারব না ছোট ভাই কয় বড় ভাইয়ের মৃত্যু সহ্য করতে পারব না আরেস কয় এক কাম কর দুইটা গলাগলি ধর কয় কেন কয় দুইটার একলগে দিব দুই ভাইয়ে একটা চিৎকার দিয়া বুকে বুক লাগাইয়া হাউ মাউ করে কেঁদে উঠল আর হারেস একটা কোপ দিয়া কল্লা দুইটাকে বিচ্ছিন্ন করে একটা পুটলির মধ্যে ভরে এজিদের দরবারে নিয়ে গেল কে তুমি আমি আপনার দলের একজন সৈনিক কেন আসছো
বলে মুসলিমের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদের মুন্ডু নিয়ে আসছি। কোথায়? এই যে পুটলির মধ্যে, খোলো। সেদিন ইব্রাহিম আর মুহাম্মদের চেহারা মোবারকের যে নুরানি চমক, এটা দেখা এজিদ দুই চোখের পানি ছেড়ে দিয়েছিল। বলছিল, এই তো গত আমি মাইরে আনতে কই নাই, এই শিশু বাচ্চা দুটারে মাইরে আনলি কেন? আমি ওয়াদা করছি পুরস্কার দেবো 10,000 স্বর্ণ মুদ্রা, এই ল দিয়ে দিলাম। পাইছ? হয়। কইছি জীবিত আনতে আনছত মাইরা, এটার বিচারও আমার দরবারে হবে। কি বিচার? সৈনিককে বলল, ওরে ওই ফোরাতের কুলে নিয়ে যাও, মাটি পর্যন্ত গাইরা, ওরে যেইভাবে ইব্রাহিম আর মুহাম্মদরা হত্যা করছে ঠিক ওইভাবে ওরে টুকরা টুকরা করো। নিয়া ওরকম টুকরা টুকরা করিয়া মাটির মধ্যে যখন হারেসের মাংসের টুকরাগুলি রাখে, ওই টুকরাগুলি লাফাইয়া লাফাইয়া ওঠে। কেন? মাটিতে কয় এত বড় পাপির দেহ আমার উপরে রাখিস না। পানির মধ্যে যখন ছুঁড়ে মারলো, পানি ছুঁড়া মারলো উপরে, যে এত বড় পাপির ভার আমি বহন করতে পারবো না। হাসরের দিন আল্লাহ পাক ওই হারেজের মাথাটা দিয়া ওই ইব্রাহিম আর মুহাম্মদকে বলবে, তোমরা দুইজন ফুটবলের মতো করে এই মাথাটা নিয়ে খেলো, আর এই খেলায় কে জিত এটা রেফারিং করবে দয়াবতী। তার প্রশ্নের এটাই ছিল জবাব। নবীর, শুধু নবীকে না, নবীর আহল, নবীর বংশকেও যদি কেউ ভালোবাসে মনে প্রাণে, ওই ব্যক্তিও দোজকে যাবে না। ভালোবাসতে হবে মনে প্রাণে, কোনো বিচার ছাড়াই। দেখেন কি আশ্চর্যের বিষয়, দয়াবতীও মুসলমান ছিল না, দয়াবতীর দুই ছেলেও কিন্তু মুসলমান ছিল না, অথচ তারা জান্নাতি। কেন? তারা হলো নবীর আহলকে, নবীর বংশকে ভালোবাসছে। এই পৃথিবীতে ভালোবাসার উপরে কিছু নাই, কিচ্ছু নাই। এই পৃথিবীতে ভালোবাসার উপরে কিচ্ছু নাই। নাস্তুরা নামে এক পাদ্রী, মুসলমান না, নবীর হাতে হাত দিয়া মুসলমান হয় নাই, কলেমা পড়ে নাই, নবী স্বপ্ন দেখলো জান্নাতে পায়চারি করতেছে। নবী কয়, কি নাস্তুরা, আপনি তো মুসলমান ছিলেন না, তো আপনি এই জান্নাতের মধ্যে কেন? বলে, হে আল্লাহর রসুল, আপনি যে একদিন নবী হবেন এই কথা ছোটবেলায় আপনাকে দেখে আমি বিশ্বাস করছিলাম, শুধু এই মাত্রই, এই এই কারণেই আল্লাহ পাক আমারে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। তাহলে মুসলমান হয় নাই, কিন্তু নবীর মহব্বতকারী ছিল, এটাই প্রেম। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, নবী নবীর বংশের প্রতি যেন আমাদের প্রেম ভালোবাসাটা থাকে। ওই হরের পপ পপ, ওই হরের পপ পপ, ওই হরের পপ পপ।